হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আর আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেটা আমাদের কাছে রয়েছে বিকোলিন এনএস সিরাপ, যেটা রয়েছে আমাদের কাছে 200 ml এর সিরাপ। এবং এই সিরাপটার কী কী কাজ রয়েছে, খাওয়ার কী নিয়ম রয়েছে, দাম কত, কোথায় পাওয়া যায়, সম্পূর্ণ জানাবো আজকে ভিডিওতে। সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের এই চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখতে হবে, কারণ নেক্সট ভিডিও আপলোড করলে যাতে আপনার মিস না হয়ে যায়। তাহলে আপনারা চলুন আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা দেখুন যে অলরেডি আজকে আমাদের কাছে চলে এসছে বি-কোলিন এনএস সিরাপ, যেটা রয়েছে আমাদের কাছে 200 ml এর সিরাপ। এবং এই সিরাপটা যদি আমরা দাম দেখি, এই সিরাপটার দাম রয়েছে মাত্র 137 টাকা এমআরপি। এখানে ম্যানুফ্যাকচার ডেট, ব্যাচ নাম্বার, এক্সপায়ারি ডেট অলরেডি মেনশান করা রয়েছে। এই সিরাপটার কী কী কাজে ব্যবহার করবেন তার আগে আমরা এই সিরাপটা কোন কোম্পানি তৈরি করে থাকে দেখে নেব। এই সিরাপটা তৈরি করে থাকে গালফ ল্যাবরেটরিজ লিমিটেড, এটা ম্যানুফ্যাকচার করে থাকে এবং মার্কেট করে থাকে। এবং এই সিরাপটার বক্সটাকে আমরা ওপেন করে দেখব, বক্সের মধ্যে কী কী রয়েছে। বক্সটাকে ওপেন করি, বক্সের মধ্যে রয়েছে একটা সিরাপ যেটা বি-কোলিন এনএস সিরাপ, এবং আদারওয়াইজ বক্সের মধ্যে কিছু নেই। আদারওয়াইজ যদি আমরা এই বি-কোলিন এনএস সিরাপটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এমনই দেখতে বি-কোলিন এনএস সিরাপ। এবং এই সিরাপটা 200 ml এর একটা সিরাপ। এবং এই সিরাপটার কাজ কী তার আগে আমরা জেনে নিই এই সিরাপটা কী কী ফ্লেভার দিয়ে তৈরি। এই সিরাপটা তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লেমন, অরেঞ্জ সুইটস অ্যান্ড ভ্যানিলা ফ্লেভার, অলরেডি তিনটে ফ্লেভার দিয়ে কিন্তু এই সিরাপটা তৈরি রয়েছে। এবং যদি আমরা এখানে যদি আমরা কম্পোজিশান দেখি, বি-কোলিন এনএস সিরাপের ভিটামিন বি কমপ্লেক্স মাল্টিমিনারেল, দাম 137 টাকা এমআরপি। এবং এখানে যদি আমরা ফুল কম্পোজিশান দেখি, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ফুল কম্পোজিশান মেনশান করা রয়েছে, চাইলে আমরা পড়ে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ফুল কম্পোজিশান কিন্তু এখানে মেনশান করা রয়েছে, বা কিসের জন্য খাবেন। এই সিরাপটা খাবেন আপনার যদি শরীর দুর্বলতা বা উইক থাকে, অথবা আপনার মাথা ঘোরা যদি ভাব থাকে, অথবা মানসিক সমস্যার ক্ষেত্রে, অথবা আপনার রক্তাল্পতা যদি সমস্যা হয়ে থাকে, অথবা পেশি ব্যথার সমস্যা হয়ে থাকে, অথবা আপনার স্নায়বিক রোগ অথবা অস্টিও আর্থারাইটিসের সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু এই বি-কোলিন এনএস সিরাপ আপনি খেতে পারেন। এই সিরাপটা খাওয়ার নিয়ম হলো দিনে দুবার খাওয়ার পর 2 চামচ করে যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা খেতে পারেন। এই সিরাপটার দারুণ রেজাল্ট রয়েছে, চাইলে আমরা 2 থেকে 3টে ফাইল খেতে পারেন। এবং এই সিরাপটা যে কোনো মেডিকেল স্টোরেই পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন। তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করে জানাবেন, এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।